কখন আল্লাহর কাছে ক্ষমা বা আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখে পানি বার হয়েছে হয়নি বরঞ্চ পাপ কাজ করার পরে সারা রাত সেপালির সঙ্গে চ্যাটিং করেছে মোবাইলে সারা রাত কেমন আছো জান আমার শোনা আমার তুমি আমার অমুক তুমি আমার তমুক সারা রাত চালিয়েছে গোপনে পাপ সকালে আবার চায়ের দোকানে বলছে এই তুই বলছিলিস পঠাতে পারবি না পটিয়ে নিয়েছি তাই যে কি বললো সাংঘাতিক ব্যাপার ইটারে দেখা করতে যেতে বলেছে পাপ আমরা বর্তমানে পাপীরা পাপ করার পরে আবার ফখর করি করি কি করি না করি মহিলা পায়ের নোখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সোনা চান্দি হীরা মনি মুক্তা ব্যবহার করতে পারে ইসলামে বৈধ পুরুষ মানুষ পুরুষ মানুষ সোনা গায়ে লাগাতেই পাবে না ছোঁয়াতে পাবে না অলঙ্কার হিসেবে হারাম একেবারেই হারাম মহিলা পড়তে পাবে চাঁদির আংটি পুরুষ মানুষ অনেকজন ফতোয়া দিয়েছে চাঁদির ব্যবহার করা যাবে এতেও ওলামাদের আমাদের ফতোয়া যদি কেউ চাঁদির আংটি একটু এক ব্যবহার করেই ফেলে বা করে তাহলে বিনা পাথরের করতে হবে পাথর লাগিয়ে নেয় কানে অনেক সময়তে পাথরে অষ্ট ধাতু নবম ধাতু সপ্তম ধাতু পঞ্চম ধাতু এসব থাকে না এই ব্যাপারে পাথরের উপর ইমান চলে আসতে পারে ওই জন্য বিনা পাথরের কেউ পড়লে পড়তে পারে তাহলে সোনার অলঙ্কার পুরুষ মানুষের পড়া কি কে হারাম অথচ ও দেখছি সোনার ব্যাসলেট পরে ঘুরছে পোকাশছে কি ছিনু আর কি হনু আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ ওকে চিন্তক না কেউ চিন্ত না ওকে এলাকার মানুষ ওই যে তামিলনাড়ুতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রির গিয়ে বড় ঠিকাদার হয়েছে নে ওখানকার সিস্টেম জেনে এসেছে কাঁটা লুঙ্গি পড়তে হয় বাড়িতে কাটা সাদা লুঙ্গি পরে হাতে দেখছি মোটা সোনার চেন গলাতে পড়ে হাতে দেখছি বারোটা আংটি পরে ঘুরছে এরকম লোক আছে না নেই আছে মানুষ একটা কথা আছে কি ছিনু আর কি হুনু হ্যাঁ আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ চিন্তক না ওকে এখন দুই চারটে টাকা হয়েছে অলঙ্কার শোনার পড়া হারাম এটাও জানার পরেও মানে ফকর করছে এক পর্যায়ে দেখো আমি সোনা আংটি লাগিয়েছি এটাও বলতে চায় কি যায় না চাই তালা বলছেন না এরকম সিস্টেম তো মোমেনের নয় মোমেনের সিস্টেম তো আলাদা ইন্নামাল ম মিনুল আল্লাহ দিন আজ আল্লাহ সে যদিও বা ভুল করে কখনো পাপ করেই যদি ফেলে ভয়ে থর থর করে কাঁপবে অয়জা তুলি আয়া তুঘু দা দা কালুন আল্লা বলছে দ্বিতীয় গুণ মোমেনের এই যে তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হবে আল্লাহ বলছে তার ইমান বেড়ে যাবে ইমান কি হবে বেড়ে যাবে আল্লাহর কত যে নিদর্শন পৃথিবীতে আছে এগুলো যদি একটা 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 করে যদি বলা যায় তাহলে এখন সারা রাত বলা যাবে শুধু নিদর্শন আপনাকে দুটো একটা নিদর্শনের কথা বলি আমি আজ থেকে দুই তিন বছর আগে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম ওখানে বেড়ানোর পরে দুই তিন দিন জঙ্গলে থাকলাম আর সুন্দরবনের নদীতে ইস্টিমারে করে ঘুরলাম ঘুরতে ঘুরতে বিভিন্ন গাছ পরা দেখলাম লক্ষ লক্ষ রকমের গাছ কিন্তু একটাও আমের গাছ নেই বেদানার গাছ নেই আঙ্গুরের গাছ নেই ডালিমের গাছ নেই খাজুরের গাছ নেই আপেলের গাছ নেই পিয়ারার গাছ নেই তা মনে মনে আমি ভাবছি কী ব্যাপার কোটি 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 রকমের গাছ অথচ একটাও ফলের গাছ নাই ইস্টিমারে দূরে নামাজ পড়তে পড়তে মনে হলো সত্যি তাহালা হ্যাঁ সত্যি এটা তোমার একটা মারাত্মক বড় কৌশল ইটাহার এলাকায় নৌমনিয়া গ্রামে আমের গাছ এই কারণে দিয়েছ ওখানে মানুষ বসবাস করে কি করে আমের আচার করে খেতে হয় ওখানকার মেয়ে ছেলে বেটা ছেলে সবাই জানে কিন্তু জঙ্গলের বাঘ তো বুঝবে না আম কি করে পাকাতে হয় এটাও বুঝবে ডালিম কি করে খেতে হয় ও বুঝবে যদি নদিয়া জেলাতে খাজুরের গাছ দিই তাহলে ওখানকার মানুষ গাছ কেটে রস বার করে জাল দিয়ে জাল দিয়ে জ্বালানিতে তাকে গুড় তৈরি করে তাই না নদিয়াতে গাছ দিলে লাভ আছে গুড় খাবে আর বলবে আহ কি মিষ্টি এটা বলবে জঙ্গলের হুনমান তো এটা বুঝতে পারবে না বানরে তো বুঝতে পারবে না পারবে পারবে না এই কারণে আল্লাহ তাআলা বলছেন আয়া তুহু জা দা তুহু ইমান পৃথিবীতে অনেক নিদর্শন আমার রয়েছে যেগুলো দেখলে তোমাদের ইমান আচ্ছা তোমার ইমান বেড়ে যাবে এতামাক কালন তুমি আল্লাহর উপরে ভরসা করবে সর্বক্ষণ কার উপরে ভরসা আল্লাহর উপরে আল্লার উপরে ভরসা করলে বাঁচা যায় যায় এবার আপনাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি তার আগে একটা কথা বলে দিই আমাকে বারবার বলতে বলা হচ্ছে এই এলাকাতে আমার একটা খুব দুর্নাম আছে এটা আমার ব্যক্তিগত কথা বলছি বলছি খুব ভালো করে শুনে নেন গত বছরে আমার একটা ডেট করা হয়েছিল এইখানে কোন জায়গায় সঠিক জানি না তবে এই গ্রামটা খুব মন দিয়ে শুনে নেন যদি ওখানকার ভাইয়েরা এখানে আমার সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল কিন্তু যাই হোক এনারা ঠিকঠাক করে নিয়ে এসেছেন সঠিকটা বলে দিয়ে যাচ্ছি এ কথার প্রমাণে রয়েছেন আপনাদের এই গ্রামেরই মনে হয় একজন বাসিন্দা আব্দুস সামাদ ভাই জানেন জানেন তো ইটা ওখানে থাকেন এই টোটাল কথার উনি সাক্ষী আছেন টোটাল কথার আর এই টোটাল ব্যাপারে সাক্ষী রয়েছেন এই গ্রামের একজন লোক হালকা পায়ে একটু প্রতিবন্ধী কেউ আছেন এরকম গ্রামে একটু লক্ষ্য করে দেখুন হালকা পায়ের দিক দিয়ে একটু প্রতিবন্ধী একজন আছেন একটু মোটা করে লোকটা বেশ শর্ট সাইজ একটু মোটা তাই না টেক আমাকে জলসার ডেট করা হয়েছিল এখন এটা আপনারা সোশ্যাল মিডিয়া জানেন যে আমারও একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে নিজস্ব বলতে কমিটির দ্বারা পরিচালিত হঠাৎ করে আমার মাদ্রাসার কমিটির মানুষেরা আমি জলসায় চলে আসার কারণে তারা আমার অনুপস্থিতিতে এই একই ডেকে আমার মাদ্রাসার ডেটের সঙ্গে ডেট করে নিয়েছে মানে এদের ডেট যেদিন সেদিন ডেট করে নিয়েছে আমি এক মাস আগে বলেছি মিনিমাম আমার ড্রাইভার বসে আছে এক মাস যে ভাই আমি আপনাদের জলসায় যেতে পাচ্ছি না আমাকে মাফ করুন আমার মাদ্রাসার তাছাড়া আমার চাকরিটাই চলে যাবে ভালো করে বোঝার চেষ্টা করুন এখানেও ফোনে যখন কথা শুনল না আমি এখান থেকে ডাকলাম যে ভাই আমি আজকে রায়গঞ্জে যাচ্ছি আপনারা ইটা আসুন ইটাহারে হারে দুই তিনজন মানুষ গেছে যাবার পরে আমি ব্যাপারটা বুঝিয়ে বললাম আমার মাদ্রাসার হ্যান্ডবিলটাও দেখালাম দেখুন ভাই একই দেখে মিস্টেক হয়ে গেছে কিছু করার নাই আমি সেই মাদ্রাসা আমার আমি আমার স্ত্রী চাকরি করি আমাদের চাকরি যায় চলে যাবে তা একটু আপনারা ম্যানেজ করে নেন ভাই আর দরকার হলে আমি একটা ভালো বক্তা আপনাদেরকে ঠিক করে দিচ্ছি অনেক রিকোয়েস্ট হাতে পায়ে দুটো ধরতে বাকি আব্দুস এখনো বেঁচে যদি থাকেন ওনাকে ফোন লাগান জিজ্ঞেস করুন যে এই কথা মমতাজুল সাহেব বলেছিলেন কিনা না এ এই পর্যন্ত ওনারা শেষ কথা আমাকে বলেছিলেন ইটা হারে দাঁড়িয়ে যে আপনি যদি না আসেন তাহলে এলাকায় এলে আপনাকে আমরা বুঝে নেব এই ভাষাটাই আমি তাও বলছি ভাই বুঝে নেবার কিছু না আপনি একজন মুসলিম ভাই আমিও ভাই একটা মিস্টেক হয়েছে কিছু করার নেই এক দুই নম্বর কথা হচ্ছে আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল না পাঁচ হাজার যাই হোক পাঁচ হাজার টাকা আমাকে অ্যাডভান্স দেওয়া হয়েছিল যিনি জলসার ডেট করেছিলেন ওনাকে টাকা সেই দিন ফেরত দিতে গেছে উনি নেননি তারপরেও মিনিমাম পাঁচ থেকে দশ বার ফোন করেছি ভাই টাকাটা ফেরত নেন ওই মাওলানা সাহেব বলছেন আমি তো কমিটিতে একা আমি ফেরত নিতে পারবো না নাম্বার দুই এই গ্রামের ওই লোকটা একটু হালকা প্রতিবন্ধী মানুষ কলকাতা চিড়িয়াখানাতে আমি বেড়াতে গেছি পরিবার নিয়ে ওনার সঙ্গে চিড়িয়াখানাতে দেখা উনি আমাকে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম আমি বলছি জি হ্যাঁ মমতাজুল ইসলাম তা বলছে আমাদের মাদ্রাসা আপনি যাননি আমার যে দাওয়াত করেছিল ও কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমার চাষ ভাই নাকি কি বললো আমি বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই টাকাটা দিচ্ছে আপনি ফেরত নিয়ে যান ও দাঁড়িয়ে ফোন করলো কমিটিকে কমিটি তাও বলল। যে না টাকা ফেরত নেবো না আমাদেরকে অন্য একটা ডেট দিতে হবে আজ থেকে আজ থেকে এক থেকে দেড় মাস আগে আমাকে আবার ফোন করা হয়েছে যে নৌমনিয়া মাদ্রাসা থেকে বলছি আপনার একটা ডেট দেন আমি বললাম দেখুন এখন ডেট পাবেন না সব ডেট বুকিং হয়ে গেছে দয়া করে আপনাদের টাকাটা ফেরত নেন ভাই কিভাবে দেবো বলুন মিনিমাম বিশ বার ফোন করেছি যদি মনে করেন ফোনের রেকর্ডিং শোনাবো আমার রেকর্ডিং করা আছে তবে বার করতে অনেক দেরি হবে কেন অনেক এক বছর আগের রেকর্ডিং আর যদি বলেন জ্যান্ত মানুষের প্রমাণ নেবো আব্দুস সামাদ ভাইকে নিয়ে আমাকে নিয়ে ওখানে চলুন এইটা যদি আমার অন্যায় হয় ভুল হয় দয়া করে যারা ডেট করেছিলেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এর পরেও আমার কোনো দোষ থাকতে পারে কি না আপনারা বিবেচনা করতে পারেন এটা হচ্ছে আসল ঘটনা ভিতরের খবর কিছু না জানলে উপর থেকে অনেক কিছু ভাবা যায় যারা এখানে আমাকে গালাগালি দিচ্ছিলেন আমি নিজে কানে শুনেছি ঠিক এই ভাষাতে বলছে বোকাচোদা তুই আমাদের ডেট দিয়ে দেশ নিষ্ এইখানে এখন তা আমি আল্লাহকে এটাতি বলতে পারি ও তো জানে না যে মোসাফিরের অবস্থায় থাকলে কি অবস্থা হয় ও তো জানে না গাল কাকে দিচ্ছি তোমার সঙ্গে আমার শত্রুতা আছে হয়তো একটা ডেট এদিক হয়ে গেছে কোন একটা কারণে তাই বলে তুমি আমাকে এই শব্দ ব্যবহার করবে আমি দিন পর্যন্ত বলেছি একটা বাংলাদেশ থেকে বক্তা এনে দিচ্ছি আপনাকে সেই দিন বিকাল পর্যন্ত ফোনে কথা আমি নিজে ফোন করছি ভাই বক্তা পাঠাবো বক্তা পাঠাবো এই হচ্ছে আসল কথা আমি চুল পরিমাণ কোন মিথ্যার আশ্রয় নি আল্লাহর কসম করে বলছি কেন এত মানুষ আর আমি একা মিথ্যা কথা বলে দিয়ে চলে যাবো এটা নয় এ কথাটা সত্য তারা জেনে রাখুন যারা আছেন এখন আমার বক্তব্য পরে আমাকে ধরবেন ধরবেন যেটা ভালো হয় সেটা করবেন আর দয়া করে ভাই টাকাটা ফেরত নিয়ে নেবেন বহু চেষ্টা করেছি আপনারা নেননি যাই হোক আল্লাহ তারা এটা বলছেন কি বলছেন মোমেন কার উপরে ভরসা করে কার উপরে আল্লাহর উপরে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারত থেকে অনেক দূরে সাহেবের স্ত্রী মারুহম আবদুল খাবির সাহেবের স্ত্রী পাঁচ হাজার টাকা দান করেছেন যাই হোক